বাবা কি সুন্দর দেখো, ট্রেনের বাইরের গাছগুলো কেমন পেছনের দিকে সরে যাচ্ছে। হ্যাঁ বাবা, খুবই সুন্দর, মনে হয় প্রথম ট্রেনে উঠেছে। আব্বু দেখো কি সুন্দর পুকুর, পুকুরের কাছে ওইগুলো কি পাখি? এগুলো হচ্ছে মাছরাঙা পাখি, পুকুরের কাছে এগুলো বসে থাকে মাছ খাওয়ার জন্য। কি ব্যাপার, এত বড় ছেলে এখনো মাছরাঙা পাখি চেনে না, বুঝতেছি না, মেন্টালি সিক নাকি? বাবা বাবা বাবা, এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমার হাতে বৃষ্টির পানি পড়েছে, কি মজা কি মজা। ভারী ক্যাঁচালে পড়লাম তো, গোটা ট্রেনের মধ্যে কি পাগলামি, চুপ মেরে আর বসে থাকা যাবে না, জিজ্ঞাসা করি কি সমস্যা। ভাই আপনার ছেলের বয়স তো প্রায় 15-16 বছর হবে, আমার মনে হয় আপনার ছেলেটা বয়স হিসেবে একেবারেই অপরিণত, ওকে কোনো ভালো ডাক্তারের কাছে কেন নিয়ে যান না, ডাক্তারের পরামর্শে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ভাইরে আমি ওকে হাসপাতাল থেকেই বাসায় নিয়ে যাচ্ছি, সে এখন পুরোপুরি সুস্থ, ওর চোখের অপারেশন হওয়ার পর আজ ও জীবনে প্রথমবার চোখে দেখতে পাচ্ছে, এই জন্য ও এমন করতেছে। আমাকে আমাকে আপনি ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারিনি, না বুঝে আমি আরো কি উল্টা পাল্টা ভেবে বসলাম, সরি ভাইয়া, আমাকে আমাকে আপনি ক্ষমা করে দেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে না জেনে না বুঝে অনেক সময় কিছু একটা দেখে ফট করে একটা মন্তব্য করে বসি, অথবা কোনো কিছু একটা উল্টাপাল্টা ভেবে বসি, আসলে আমাদের এই ভাবনাটা একদম ঠিক না, আগে কোনো মন্তব্য করার পূর্বে অবশ্যই আমাদেরকে জানা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।